সুইজারল্যান্ডের উত্তর পশ্চিমের শহর সোলোথার্ন। অপরূপ এই শহরটি তার সৌন্দর্যের পাশাপাশি আর একটি কারণে অনেকটাই আলাদা, আর তা হলো 11 সংখ্যা। সোলোথার্নে ঘুরতে এসে পর্যটকরা কিছু সময়ের জন্য থমকে যান শহরের কেন্দ্রস্থল টাউন স্কয়ারের সামনে ঘড়ির দিকে তাকিয়ে। সেই ঘড়িতে আছে 11টি সংখ্যা, যে কারণে কখনো 12টা বাজে না এই ঘড়িতে। শুধু ঘড়ি নয়, এই শহরের সঙ্গে 11 সংখ্যার নিবিড় সম্পর্ক রয়েছে। আর সোলোথার্নে পা রাখলেই বোঝা যায় 11 সংখ্যার সঙ্গে শহরবাসীর দুর্বলতা। শহরের কম বেশি সবকিছুর সঙ্গে জুড়ে রয়েছে 11 সংখ্যাটি। যেমন এই শহরে রয়েছে 11টি জাদুঘর, 11টি গির্জা, 11টি ঝর্ণা সহ আরো অনেক কিছু। 2000 বছর আগে রোমানরা এই শহরের গোড়াপত্তন করেছিল, যদিও তখন এতটা জনপ্রিয় ছিল না শহরটি। তবে যত দিন গেছে এই শহরের সঙ্গে 11 সংখ্যাটি জড়িয়ে গেছে কাকতালীয়ভাবে। 1215 সালে যখন সোলোথার্নে কাউন্সিল নির্বাচিত হয় তখন 11 জন প্রতিনিধি নির্বাচিত হয়েছিলেন। 1481 সালে সোলোথার্ন সুইস কনফেডারেশনের 11তম প্রদেশ হিসেবে যুক্ত হয়। ওই সময় 11 জন শহর রক্ষাকর্তা নিয়োগ করা হয়েছিল। এরপর 1500 শতকের গোড়ার দিকে শহরে সেন্ট আর্সস গির্জা নির্মাণ করা হয়। সেই গির্জায় রয়েছে 11টি দরজা, 11টি জানালা, 11টি রুয়ো এবং 11টি ঘণ্টা। ওই গির্জা তৈরিতেও ব্যবহার করা হয়েছিল 11 রকমের পাথর। সব মিলিয়ে শহরটির সবকিছুতে জড়িয়ে রয়েছে 11 সংখ্যা। মার্সিয়া মান্নান, মাই টিভি।